আন্তর্জাতিক গণমাধ্যমে যে নিউজগুলো আসে, মাঝে মাঝে আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাই। বাট যখন এগুলোর মাঝখানে আমরা দেখি আমাদের বিশ্বস্ত রাষ্ট্র লাইক কাতার, তারপর হচ্ছে যে সৌদি আরব বা এই রাষ্ট্রগুলোর যখন একটা পয়েন্ট অফ ভিউ কানেক্ট হয়, দেখেন একটা সন্দেহ তৈরি হয়। মজার বিষয় হচ্ছে যে বীরদেরকে 2018 সাল থেকে গোপনে টাকা দিয়ে আসতো ইসাল, আর এই টাকাটা লেনদেন করত কাতারের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, বীরদেরকে কেন ইসাল আসলে টাকা দিত কাতারের মাধ্যমে বা সামহাও? এখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ঝড় উঠছে যে বীররা কি ঘোষ খাইতো, কেন নিউ হাজলে ঘোষ দিত না। বিষয়টা হচ্ছে এখানে একটা প্রসেসিংয়ের খেলা ছিল, আর এই খেলাতে এটাই প্রমাণিত নেহুর সরকার তলে তলে আসলে বেল নাই, বীরদেরকে ম্যানেজ করানোর জন্য কৌশলে কাতারকে ব্যবহার করেছে, আর কাতার এই ভূমিকাটা পালন করেছে। আর বীরদের যে ফান্ডিং সোর্সটার একটা বড় অংশ কিন্তু ইসাল থেকেই ঢুকছে, একটু প্যাস্ট লাগে গেছে না? আসেন দেখি ঘটনা কি, পুরোটা নিউজ মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বীরদেরকে অর্থ দিতে 2018 সালে কাতার সরকারকে অনুরোধ জানিয়ে একটা চিঠি লিখেছিল ইসালের প্রধানমন্ত্রী নেহু। ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা। সম্ভবত এই কারণে আল জাজিরার উপরে খ্যাপসে ইসাল। আল জাজিরার প্রতিবেদনটি বলছে, একটি গোপন চিঠির বরাত দিয়ে ওয়াইনেট নিউজ জানিয়েছে 2018 সালে কাতার সরকারকে চিঠি লিখেছিল যেন আমাদের ওই উপত্যকায় বীরদের কাছে প্রতি মাসে 3 কোটি মার্কিন ডলার সরবরাহ করে। আর এই অনুরোধ কে করেছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী। তৎকালীন সময়ে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। বলা হচ্ছে যে নেতানিহুর পাঠানোর এই চিঠির পর আপনার হাতে গোনা কয়েকজন ব্যক্তি চিঠিটি সরাসরি দেখেছেন। চিঠিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছিল, বীরদেরকে অর্থায়ন করলে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা থাকবে এবং মানবিক সংকট এড়ানো যাবে। মানে বীরদেরা যেন কোনো রকম অ্যাকশন না নেয়, ইসরায়েলের বিপরীতে কোনো ধরনের যেন কোনো অভিযান না চালায়, বড় ধরনের কোনো ঘটনা না ঘটায়, যেমনটা 7ই অক্টোবর 2024 ঘটছে। তার মানে দীর্ঘদিন যাবত এখানে কাতারকে ভায়া কইরা পেছন থেকে টাকা দিত নিহু, কাতার এটারে অনুদান হিসাবে সম্ভবত বীরদের কাছে পাঠাইতো যে দেখো আমরা অর্থায়ন করছি। তার মানে বুঝছেন, মুখোশ খুলে যাচ্ছে একে একে, টাকাটা ইসালের। তার মানে কাতারে কিন্তু বীরদের মেইন অফিসটা ছিল, যেটা এখন সরাই দিচ্ছে, যখন আর বীররা এই টাকা টাকাও নিচ্ছে না, কারণ বীররাও বুঝে গেছে যে টাকার আসলে ইনকাম সোর্স হয়তো ইসালের পক্ষ থেকে আসতেছিল। দেখেন এখানে ঘটনার ভেতরে কী বের হলো। ইসালের সংবাদমাধ্যমটি বলছে, ওই চিঠি পাওয়ার পর কাতারের সরকার আরও নিশ্চয়তা এটা দাবি করে যে এটা আসলে নেহুর কাছ থেকে আসছে কিনা। এরপর নেহু যুক্তরাষ্ট্র সরকারকে এই নিয়ে কাতার সরকার রাজি করার, মানে কাতারের আমিরদেরকে রাজি করানোর জন্য অনুরোধ জানান। নেহু লাইন টুতে গেল, সেই অনুরোধে সম্মত হয়েছিল আমেরিকা এবং কাতারকে আরও একটা চিঠি আমেরিকা পাঠিয়েছিল। তাতে কাতার সরকারকে এই মর্মে নিশ্চিত করা হয়েছে যে বীরদেরকে যদি টাকা দেওয়া হয় তাহলে এটা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বলে বিবেচিত হবে না, কিন্তু বীররা তাদের দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিবন্ধিত। এখন ইসালের স্বার্থ রক্ষায় এরা বলছে, সমস্যা নেই, টাকা দিলে এটা আমরা অন্যভাবে নেব না, তোমরা দাও। টাকাটা নেহুর মাধ্যমে কাতারের কাছে আসতেছে নাকি কাতার প্রাইস বানিয়ে দিছে, এখন একটা বিষয় আছে। আচ্ছা, প্রতিবেদনটি বলছে, নেহু এবং তৎকালীন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিনের চিঠি শেষ পর্যন্ত কাতার কর্তৃপক্ষকে সন্তুষ্ট করে। বীরদেরকে অর্থায়নে কাতারকে নিহুর অনুরোধের বিষয়টি এমন সময় সামনে এসেছে যখন আরেকটি যুদ্ধবিরতি কার্যকর শেষ হলো, আর এদিকে খবরে বলা হচ্ছে যে যুদ্ধবিরতি হইলেও আবার হইতে পারে। কিন্তু আমার কাছে দেখছেন যে ঘরের শত্রু বিভীষণ, টোটাল কাতারের যিনি আমির ছিলেন, আমি অনেক পছন্দ করতাম মানুষটার, আমি নিজে অনেকগুলো নিউজ করছি, আউটে আউটে আমরা দেখছি যে বিশ্বকাপের সময় ইসালিদেরকে ঢুকতে দেয় না, ভাই ভাল লাগছিল তখন, মনে হয়েছিল যে রাইট। কিন্তু এখন যখন ভেতরের চরিত্রগুলো বের হচ্ছে, তাহলে এতদিন যাবৎ কাতার যে বীরদের মেইন অফিস তাদের এখানে করতে দিছে, বীরদেরকে অর্থায়ন করছে, তার মানে এগুলো ইসালেরই টাকা, হয়তো কিছু ভাগ পাইছে সামহাও, অথবা এদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য গোপনে জয় করছে। এখন যখন বীররা বলতেছে টাকা টোকা চাই না, আমরা আমাদের ভূমি ফেরত চাই, কাতার যখন কোনোভাবে মানাইতে পারতে জানো আমরা এখান থেকে যাওগা, রাজনৈতিক সরকারগুলো কীভাবে চলে বুঝছেন? এখন এই চিঠিটা নিয়ে বীরদের কোনো বক্তব্য আসলে বোঝা যাবে যে আসলে ঘটনার পেছনে কী ঘটনাটা ছিল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।